যে খেলাটা হচ্ছে খেলোয়াড়কে পাঠাও আমার কাছে মনে হচ্ছে যে আমিও আজকের থেকে 30 বছর আগের জায়গায় ফিরে গেছি আসলে এটা খুবই সংকট বাট বাস্তবতা যেটা হচ্ছে আমাদের নিজের কাছে নিজে লজ্জা লাগে এবং মাঝে মাঝে নিজেকেও নিজে ক্ষমা করতে পারি না একজন জনপ্রতিনিধি হিসাবে এই কারণে যে আমরা শুধু ওদেরকে এই বাচ্চাদের শাসন করি কিন্তু ওরা কোথায় খেলবে কিংবা কি করবে এটা আমরা ঠিক করতে পারি না নারায়ণগঞ্জের মতো জায়গায় একটা স্টেডিয়াম তারও কি করুন অবস্থা এই মাঠটা যদি খেলার মাঠ হয় তাহলে খেলার মাঠ না কোনটা তো যাই হোক হতাশার কোনো কারণ নাই এইটুকটুক ছোট মাঠের মধ্যেও আমি একটু করে দেখছিলাম খেলোয়াড়দের পারফরমেন্স এবং এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় দেখলাম যদি এরা নার্সিং পায় ঠিক মতো তো অফকোর্স তারা জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিক পর্যায়েও এক সময় হয়তো ভালো অবদান রাখতে পারবে ইনশাল্লাহ সো আমি আশা করি ইনশাল্লাহ যে বাংলাদেশ যেভাবে আস্তে আস্তে এগুচ্ছে সামনের দিকে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ আগামীতে সর্বক্ষেত্রেই এই দেশের মানুষের জন্য সম্মান নিয়ে আসবে এবং এটা আসবে অবশ্যই এই কারণে যে দেশের 30 লক্ষ মানুষ জীবন দেয় 2 লক্ষ মানুষ সম্ভ্রম দিয়ে স্বাধীনতা অর্জন করে সেই দেশ কোন সময় পিছের দিকে পড়ে থাকবে না হয়তো সময়টা একটু বেশি রেখেছে জাতির জনককে হত্যা করার কারণে বাট ইনশাল্লাহ আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাবো।